আমি মোহিনী, আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর আমার হাজবেন্ডের সাথে বিয়ের পর। তো এর আগেও আমি গেছি, কিন্তু এবারে বিয়ের পর যাচ্ছি। এই যে আমার দুই মা, আর এই যে আমার দাদা ড্রাইভ করছে, আর এই যে আমার হাজবেন্ড সিংহ। হাই, দেখা গেল তোমায়? জানি না, যাই হোক ওখানে গিয়ে দেখাবো। এখন আমরা হুগলি সেকেন্ড ব্রিজটা ক্রস করছি। এই আমরা চলে এলাম এয়ারপোর্ট, গাড়ি থেকে আমরা নেমে গেছি, ট্রলিগুলো নিয়ে সামনের দিকে এগোচ্ছি, আর দাদা গেল নিচে গাড়ির পার্কিংয়ে। তো তাই আমরা সামনের দিকে এগিয়ে যাই তা করতে করতে। আর বৌদিকে আমরা অনেক মিস করেছি, আর বৌদিরও আসার খুব মন ছিল, কিন্তু যেহেতু আমাদের বড় গাড়িটা গ্যারেজে গেছে, ওই কারণে আমাদেরকে আমাদের ছোটো গাড়িটা নিয়েই আসতে হয়েছে। ছোটো গাড়িতে তো পাঁচজনের বেশি হতেও না, তো কী করতাম। তো যাই হোক, দাদা গাড়ি পার্কিংয়ে গেছে, তা করতে করতে আমরা কিছু ফটোও তুলে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কী করব, কোনো কাজ ছিল না, অনেক আগে আগে পৌঁছে গেছিলাম এয়ারপোর্ট। তো দাদা আসলে দাদার সাথে আবার দেখা হবে। হাই, তো চলে এসছে দাদা গাড়ি পার্ক করে। এখন ওরা তো গেছে, আমি হয়তো ফটো তুলবো, স্টিল ফটো, বাট না, আমি ভিডিও করছি আমার ব্লগের জন্য। কত দূরে রেখেছিস দাদা গাড়ি? চলো দাদাকে তো দেখিয়ে দিলাম, এরপরে আমার আরো তিনটে ফ্রেন্ড আসছে আমার সাথে দেখা করতে। ওই যে দূর থেকে দেখতে পেয়ে গেছি, চলে এসছে তিনটে পিস। এবার পুরো এয়ারপোর্টে সবাই আমাদেরকেই দেখবে, সবাই ভাববে যে এরা বোধহয় কোনো জু থেকেই পালিয়ে এসছে। কোনো সুস্থ মানুষ তো এরকম করবে না। বলেছিলাম আমার তিনটে ফ্রেন্ড আসছে, যাদের সাথে তোমাদের আজকে দেখাবো। এই যে আমার নবতার, এই যে ব্লগ, এটা হচ্ছে তিনি, এটা দেবো আমাদের রিলেশনের ফটো কাছে। হ্যাঁ, নতুন ব্লগ করেন তো, এটা গিফট ওর দাদার তরফ থেকে আমাদেরকে সিওফ করতে এসেছে বলে। বাহ, এই অসুস্থ মানুষগুলোর সাথে একটা সুস্থ ফটো পাওয়া গেল ফাইনালি। তো চলে এলাম আমরা, এখন বেচারার মুখটা শুকিয়ে গেছে খিদেতে, কিন্তু আমাদের টেবিলটা বলছে এটা একদমই ক্লিন নেই, ওই কারণে ও গিয়ে বললো ক্লিনটা ক্লিন করে দিতে টেবিলটা, বেচারাকে ক্লিন করতে। কোনো টেবিল ফাঁকা ছিল না, ওই কারণে আমরা একটা অন্য ফ্যামিলি আছে সেই টেবিলটা দিয়ে শেয়ার করলাম। কিন্তু আর ওয়েট হচ্ছে না, না জোর খিদে পেয়েছে। চলো আমার খাবারে কী কী রয়েছে একটু দেখিয়ে দাও। কী কী খাচ্ছি আমরা? আমরা খাচ্ছি চিকেন পপকর্ন বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, তারপর জিঞ্জার বার্গার একটা। আচ্ছা, উইংস, ওকে উইংস, ওকে, ঠিক আছে চলো তাহলে খাওয়া যাক, জায়গা থাকে তো পিজা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা খেয়ে নিই।
কেন কিছু না আমরা খেতে খেতে বসছি না চলো আগে তো আমরা এখন কেএফসি থেকে খেয়ে পর এখন নামছি নিচে গেটের দিকে যাচ্ছি তাই তো হ্যাঁ বুঝতে পারছি তখন আচ্ছা তারপরে আমাদের ডাক আসবে তারপর আমরা টাকা বাই বাই তো আমরা এখন যাচ্ছি শপিং চেক করাতে এরপর বাসে উঠবো তাই তো একদম যাচ্ছি আমরা ফ্লাইট ধরতে আজকে মোটামুটি সব কিছু ক্যাব ক্যাব না গাড়ি পরে তারপর বাস তারপর ফ্লাইট ট্রেনে চাপলেই হবে ট্রেন আর অটোটা বাকি ছিল ট্রেন অটো বাইক বাইকটা ঘর যাবো হয়ে যাবে না টোটোও আছে ওটাও বাকি ব্যাঙ্গালোরে টোটো পাওয়া যাবে না ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি ফ্লাইটের কাছে বোর্ডিং হয়ে গেছে আমাদের মানে বোর্ডিং অ্যাকচুয়ালি হচ্ছে প্রসেস এখন একটা বাস অলরেডি ফুল হয়ে গেছিলো সেটা চলেও গেছে এটা সেকেন্ড বাস যেটাতে আমরা জায়গা পেলাম এখন লোকজন আসছে এইদিকে এখনো বাসটা পুরো ফুল হয়নি এটা ফুল হয়ে গেলে তখন এই বাসটাও ছেড়ে দেবে চলো যাওয়া যাক has come to a complete halt and the seatbelt sign is switched off. Thanks. পাওয়া গেছে অনেকক্ষণ অপেক্ষার পরে ট্রলি দুটো পাওয়া গেল অ্যাকচুয়ালি না এই 7 নাম্বারটা অনেকটা বড় মানে অনেকটা রাউন্ড ঘুরে ঘুরে আসছে অন্য যেগুলো দেখলাম 6 নম্বর 1 নম্বর মানে আর যেগুলো নাম্বারগুলো রয়েছে ওগুলো ছোটো জাস্ট একটা সার্কেলই হচ্ছে কিন্তু এটা অনেকটা মানে ইউ হচ্ছে পুরো একদম ডাবল ইউ হচ্ছে এটা অনেকটা বড় 7 নাম্বারটা তো ওই জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো ব্যাগগুলোর জন্য তো যাই হোক আলটিমেট পাওয়া গেল এবার আমরা বেরোচ্ছি ও ক্যাবও বলে দিয়েছে আমাদের ক্যাবের দাদাও এসে দাঁড়িয়ে আছে বাইরে তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক তাহলে এই যে
আলকান্তারা ট্যাক্সার দুটো দুপাশে দাঁড়িয়ে আছে দেখো ব্যাঙ্গালোরে। আর এই যে আমার খেপা যে খেপা মো করছে এর থেকে বেরোবো এবার আমরা। এখানে আবার বেশিক্ষণ দাঁড়াতেও তো দেয় না ক্যাব নিয়ে, ওই জন্য আমাদের ক্যাবের দাদা অনেকক্ষণ এসে গেছে যেহেতু ও একটু তাড়া দিচ্ছে। মা ওখানে দেখো একটা সুইট একটা পেট, তো চলো ও একটু তাড়াহুড়ো করছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে না দাঁড়িয়ে আছে ক্যাবটা। তো আমরা ক্যাব পেয়ে গেছি এখন আমরা এখনো ক্যাবেই আছি। এই যে আমার হাজবেন্ড, তিনি আমাকে মিথ্যা কথা বলেছে যে এক ঘন্টা লাগে, বাট এক ঘন্টা নয় এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে। অ্যাকচুয়ালি আমার গাড়িটা না একটু প্রবলেম হয়, বেশিক্ষণ আমি গাড়িতে থাকতে পারি, তো ওই কারণে আমাকে ভুল লাগছে। যদি টাইম দেখাচ্ছে কি 37 মিনিটস, তো আমাকে বলছে 30 মিনিটস, আর যদি 30 মিনিটস দেখাচ্ছে তো বলছে 25 মিনিটস। এইভাবে আমাকে টুপি পড়াচ্ছে না অনেকদিন ওদের সাথে দেখা হয়নি। আজকে যদি আমি লেট করতাম ওদের সাথে যদি ঠিক করে আমি টাইমটা না দিতে পারতাম তাহলে ওরা আমার উপর খুবই রেগে দিত, তো ওই কারণেই আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু আমার আর ভালো লাগছে না, অনেক ফোন হয়ে গেছে না। এবার মনে হচ্ছে কতক্ষণে ঘরে ঢুকে একটু ফ্রেশ হবো। হ্যাঁ, আর এক্সাইটেড আমি খুব, মানে একটা ব্যাপারে যেটা হচ্ছে ডেনভার আছে, আমি পেট ভীষণ ভালোবাসি, আমার বাড়িতে দুটো আছে চকফুলকি, তো ওদেরকে ছেড়ে আমি যখন ব্যাঙ্গালোর এলাম তো এখানে আরেকটা পেট আছে ডেনভার, তো ওই জন্য ওকে দেখার জন্য আমি একটু বেশি এক্সাইটেড। আর ভালো লাগছে না আমার কতক্ষণে ঘর পৌঁছাবো, শুধু এটাই লাগছে। আর এসে তোমাকে মিথ্যা কথা বলছে ক্যাবে উঠেছে মিথ্যা কথা বলে, এক ঘন্টা লাগে বলেছে কিন্তু ম্যাপে দেখাচ্ছে এক ঘন্টা 40 মিনিট। ওটা জ্যাম টাইমের জন্য, অফিস টাইম না? হ্যাঁ মিথ্যা কথা, তো পুরো মিথ্যা কথা, একটা বলে 40 মিনিট এক্সট্রা। ব্যাঙ্গালোর এটা কমন কমন মিথ্যা কথা, মিথ্যা কথা, এরকম কোনো জ্যাম ছিল না। এখন আমরা একটু জ্যামে পড়েছি, কিন্তু এমনও কিছু না যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেটা না, ধীরে সুস্থে ধীরে সুস্থে দাঁড়িয়ে করছি। ঠিক আছে চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আজকে পৌঁছাবো আদৌ কি না দেখা যাক। না না আজকে পৌঁছাবো, আমরা নামবো। ও বলছে পৌঁছালাম, মানে আমি আর না নেমে উঠতে পারিনি আর কি ঘাটে। ওই আবার একটু আগে, মানে বুঝতে পেরেছি আমি, আমরা পৌঁছালাম, এবার নামছি। বাকিটা আবার পরে করছি বিল্ডিংয়ে উঠে। এবার আমরা রুমে পৌঁছে গেছি, ও প্রচণ্ড ছটপটে প্রচণ্ড, এখন ওকে খাওয়ানো হচ্ছে। অনেক কিউট। আমরা রুমে পৌঁছে গেছি এখন, এবার ফ্রেশ হয়ে যাবো আমি, ও ফ্রেশ হয়ে যাবে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, রুমে পৌঁছানো অবধি আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ও মানে প্রচণ্ড দুষ্টু, ওরা আমার ঘাড়ে একদম ঝাঁপিয়ে পড়ছে, আমি ভয় পাই না, কিন্তু ওর নুকুল এতটাই বড় না কি আমার লাগছে গায়ে। যাই হোক, চলো টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি।